ফাটাকে স্টোর কালীপুজোর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাংলা জুড়ে অস্থির সময়, ছুরির কোপ, গাল ভর্তি বসন্তের দাগ, ডাম্বেল ভাজা পেটাই চেহারার কালীভক্ত, মধ্যরাতে তার ডাকে পূজোয় হাজির গ্ল্যামার দুনিয়ার আবর তারকারা, এইসবই তার পরিচয়। কিন্তু তিনি মানেই নবযুবক সংঘ, আর কলকাতার কালীপুজো মানেই নবযুবক সংঘ, নির্দিষ্ট করে বললে ফাটাকেষ্টর কালীপুজো। আড়ম্বরে তা টেক্কা দেবে বড় বড় দুর্গাপুজোকেও। ফাটাকেষ্টর কালীপুজোই হল বাংলার প্রথম ব্র্যান্ডেড পুজো। কলেজ স্ট্রিটের মোড়ে ছিল কৃষ্ণচন্দ্রের বাবার পানের দোকান। কালীভক্ত কেষ্ট ঠনঠনিয়া কালীবাড়ির কাছে দাঁড়িয়ে মাঝে মাঝেই ভাবতেন পুজো করবেন। 1955 সালে গুরুপ্রসাদ চৌধুরী লেনে প্রথমবারের জন্য শুরু করেন মা কালীর পুজো। বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্যে পুজো চলে এলেন সীতারাম ঘোষ স্ট্রিটে, যদিও এক ঘরে। বছর দুই পর রাস্তায় শুরু হলো পুজো। একদিন পেটো বোমা এসে পড়ল তার পায়ের কাছে। বোমাটি ফেরত পাঠান ফাটাকেষ্ট, তার কালী পুজো। উত্তর কলকাতা সীতারাম ঘোষ স্ট্রিটের নবযুবক সংঘের পুজো ফাটাকেষ্টর কালী পুজো নামে বিখ্যাত। এই পুজোর ইতিহাসও বহু বর্ণময়। ফাটাকেষ্টর উত্থান এক নির্ভীক রক্ষাকর্তার মতো ছিল, তিনি ছিলেন রবিনহুড। পাড়াপড়শিদের বাঁচাতে সর্বদা ঢাল হয়েছিলেন তিনি। শোনা যায় মাঠে ময়দানে বোমাবাজি গুলি ছোড়া ছিল তার জলভাত, আর রাতে সিনেমায় শো দেখে বাড়ি ফেরা পাড়ার মেয়েদের রক্ষা করতে ছুটে যেতেন। নিজের লোকেদের সবসময় কড়া পাহারা দিতে বলতেন। 70 দশকের কলকাতায় এক হিরোর মতো আবির্ভাব ঘটেছিল ফাটাকেষ্টর। 1950-এর দশকে সীতারাম ঘোষ স্ট্রিটের কাছে বাবার পানের দোকান সামলাতেন তিনি। পড়াশোনা বিশেষ জানতেন না, শরীরচর্চার শখ ছিল, কালীভক্তও ছিলেন তিনি। ফাটাকেষ্টই পরবর্তীকালে বিখ্যাত কালীপুজো শুরু করেন। নরেন সেন স্কোয়ারের কাছে তিনি গড়ে তোলেন নবযুবক সংঘ ক্লাব। 70 দশকের গোড়াতেই এই ক্লাবের পক্ষ থেকেই পুজো শুরু হয়। ফাটাকেষ্টর কালীপুজোর সবথেকে বড় আকর্ষণের দিক ছিল বড় বড় তারকা শিল্পীদের যাতায়াত। উত্তম কুমার, সুচিত্রা সেন, রাজেশ খান্না, লেভ ইয়াসিন, বিনোদ খান্না, জিতেন্দ্র, মালা সিনহা, আশা ভোসলে প্রমুখ মতো অবিস্মরণীয় সব শিল্পীরা পুজোয় আসতেন। কালী পুজোকে কেন্দ্র করে জলসা অবস্ত। 1973 সালে খাস কলকাতার এই কালী পুজোর মঞ্চে এসে নমখারাম সিনেমার বিখ্যাত ডায়লগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন, তাও আবার বচ্চন ভঙ্গিমায়। অমিতাভ বচ্চন তখন কলকাতায় দুলাল গুহর দো আঞ্জানে ছবির শুটিংয়ে। 1974-75 সাল নাগাদ পুজোর শুরুর দিকেই কলকাতা স্ট্রিট বাটা থেকে আমা স্ট্রিট পর্যন্ত সমগ্র এলাকা আলোয় মুড়ে ফেলা হতো। মাথার ওপর বড় বড় ঝাড়বাতি থাকত। পুজোর ভাষার নিয়ে সোমেন মিত্রর পুজোর সঙ্গে প্রচণ্ড প্রতিযোগিতা হতো ফাটাকেষ্টর পুজোর। উত্তম কুমারও মৃত্যুর আগের বছর পর্যন্ত একটানা এসেছেন এই ফাটাকেষ্টর পুজোয়। প্রতিবারই মঞ্চে কিছু না কিছু বলে যেতেন উত্তম কুমার। স্টেজ নেই, রাস্তায় খোলা মঞ্চ বাঁধা, সেখানেই অনুষ্ঠান করে গিয়েছেন তনুশ্রী শঙ্কর, আনন্দ শঙ্কর। ফাটাকেষ্টর কালী জাগ্রত, এই ধারণা থেকে দূরদূরান্ত থেকে ছুটে আসতেন অগণিত ভক্তগণ। শোনা যায় একবার দক্ষিণেশ্বর থেকে আসা এক মহিলা মায়ের সামনে দাঁড়িয়ে ঘোরের মধ্যে বলে ওঠেন, লাল পেড়ে শাড়ি পরা শ্যামায়। আরেকবার এক ভর হওয়া মহিলা বলে উঠেছিলেন, আমার বড় তেষ্টা, তোরা বড় গ্লাসে জল দিতে পারিস না। কথা অক্ষরে অক্ষরে মানা হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অন্নকূট, দুস্থ মানুষদের শীতের জামাকাপড় সবই চলত। পুজো উপলক্ষে নবযুবক সংঘের সুভেনির করা হতো, তা কোনো রিসার্চ পেপার থেকে কম কিছু না। কলকাতা থেকে নিয়ে একের পর এক অনবদ্য কাজ উপহার দিয়ে গিয়েছেন এই সুভেনিরটি। ফাটাকেষ্টর আমলে 15 দিন কালীমূর্তিকে মণ্ডপে রাখা হতো, বলা ভালো ফাটাকেষ্টই রাখতেন। ভাসানের সময় 60 থেকে 65 গেট তথা তোরণ নিয়ে যাওয়া হতো, সঙ্গে থাকতো ব্যান্ড পার্টি। শোভাযাত্রা হতো বিপুল আড়ম্বরে। নিমতলা ঘাটে বিসর্জন হওয়ার আগে সীতারাম ঘোষ স্ট্রিট থেকে ঠাকুর বেরিয়ে সূর্যসেন স্ট্রিট,
আমার স্ট্রিট হয়ে মানিকতলা বাজার এবং সেখান থেকে বিডন স্ট্রিট হয়ে ঘুরে আসত এই শোভাযাত্রা। শোনা যায় একবার নকশালরা ফাটাকেষ্টর ওপর রাগ মিটাতে বিকেপাল অ্যাভিনিউয়ের কাছে রাস্তা আটকে প্রতিমা যেতে দিচ্ছিলেন না। ফাটাকেষ্টর বুদ্ধিতে ঠাকুর মণ্ডপে ঠিক চলে আসে, তবে অসম্পূর্ণ অবস্থায়। মণ্ডপে এসে ঠাকুর গড়ার কাজ সম্পূর্ণ হয়। শোনা যায় অমিতাভ বচ্চন একবার একটি হিরে বসানো সোনার নাকচাবি মা কালীকে উপহার দিয়েছেন, সেই নাকচাবি পরে চুরি হয়ে যায়। ফাটাকেষ্টর কালী পুজোর যাত্রাপথ সত্যিই বিস্ময়কর। 1992 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ফাটাকেষ্টর মৃত্যু হলেও তার পুজো আজও বহমান, আজও সীতারাম ঘোষটির সেই সব রোমাঞ্চকর ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখনও কেষ্টর নাম মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। দাপুটে ফাটাকেষ্ট রূপুলি পর্দাতেও উঠে এসেছেন, তবে কলকাতা তথা বাংলার প্রথম ব্র্যান্ডের পুজোর সার্থক রূপকার হিসাবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আজও এই পুজো নিয়ম মেনে হয়ে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।